সরকারের সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে সাভারের জিঞ্জিরায় 2012 সালে নির্মিত হয় বিশেষায়িত ফাইলেরিয়া হাসপাতাল। কিন্তু দরপত্র অনুযায়ী কাজ অসমাপ্ত রেখেই প্রকল্পের পুরো বিল প্রায় 13 কোটি টাকা তুলে নেয় রাকাব ট্রেডার্স ও ভিন্ন নামে একই মালিকের অন্যান্য প্রতিষ্ঠান। বর্তমানে এই হাসপাতালটি চালু আছে, তবে 2012 সালে সরকারের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদনে এই অনিয়ম ধরা পড়ে। পরে সমাজসেবা বিভাগের তদন্তেও প্রায় 4 কোটি টাকার কাজ না করে ঠিকাদার পুরো বিল তুলে নেওয়ার ঘটনা প্রমাণিত হয়। তদন্ত প্রতিবেদন অনুযায়ী কাগজপত্র জালিয়াতির মাধ্যমে হাসপাতাল নির্মাণের কাজ নেয় ঠিকাদারি প্রতিষ্ঠানটি। সমাজসেবা অধিদপ্তরের কতিপয় কর্মকর্তাদের সহযোগিতায় পুরো অর্থ তুলে নেয় রাকাব ট্রেডার্সের মালিক হাবিবুর রহমান। প্রকল্প পরিচালক ম্যানেজ করছে, প্রকল্প পরিচালক মিথ্যা রিপোর্ট লিখে দিয়েছে যে হ্যাঁ কাজ শেষ, বাস্তবে কাজ শেষ হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে সাভার ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে আদালতের নির্দেশে তা তদন্ত করছে সিআইডি। মামলার আর্জিতে বলা হয়েছে হাসপাতাল ভবনটি 5 তলা করার কথা, কিন্তু করা হয়েছে 4 তলা। বাউন্ডারি দেওয়াল দেওয়া হয়নি, 2টি লিফট দেওয়ার কথা থাকলেও রয়েছে 1টি। বেসমেন্টের কাজসহ বিভিন্ন কাজও অসম্পূর্ণ। সরবরাহ করা হয়নি এয়ার কন্ডিশন, ফ্যানসহ বিভিন্ন মেডিকেল যন্ত্রাংশ। এরই মধ্যে ভবনের বিভিন্ন দেওয়ালে ফাটল দেখা দিয়েছে, ওয়ালগুলো ফাটা, তারপরে হচ্ছে ভালো লিফটের ব্যবস্থা না, তারপরে হচ্ছে বিভিন্ন জায়গায় যে ওয়াল ফাটা, কখন ভেঙে পড়ে যাবে কখন। আমরা যারা কাজ করি এখানে সবাই রিস্ক নিয়ে কাজ করি। 5 তলা করা হচ্ছিল, উনি 5 তলা করার নয়, 5 তলা না করে 4 তলা করে চলে গেছেন। বাউন্ডারি তো দেয় নাই, আরসিসি পিলার সহ বাউন্ডারি দেয় নাই, আর পুরা মাটিও বরাদ্দ করে নাই। হাসপাতাল কর্তৃপক্ষের অনুরোধে অভিযোগগুলো দুদকও তদন্ত করছে। এসব অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রাকাব ট্রেডার্সের কারো বক্তব্য পাওয়া যায়নি। হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনিও ফোন ধরেননি। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। তাসলিমুল আলম, বৈশাখী সংবাদ, ঢাকা।